করোনা ভাইরাস আতঙ্কেও থেমে নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দরজায় হাজির হচ্ছেন প্রার্থীরা, গণসংযোগ, উঠান বৈঠক সহ নানাভাবে চেষ্টা চালাচ্ছেন ভোটারদের মন জয় করার। অনেক প্রার্থী তাদের প্রচারণায় করোনা ভাইরাস মোকাবেলায় সচেতন হওয়ার পরামর্শও দিচ্ছেন। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। চট্টগ্রামে এখন নির্বাচনী মৌসুম, পুরোদমে প্রচার প্রচারণায় ব্যস্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। মেয়র প্রার্থীর পাশাপাশি প্রচারণার মাঠে সরব 217 জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও। প্রার্থীরা নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উঠান বৈঠক, সভা সমাবেশের মাধ্যমে মন জয়ের চেষ্টা করছেন ভোটারদের। কেউ কেউ আবার প্রচারণায় করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। আমরা মাস্ক বিতরণ করছি এবং লিফলেট বিতরণ করছি, অর্থাৎ আমরা আতঙ্কিত হব না, আমরা সচেতন হব। আমার যে উদ্দেশ্য, যে লক্ষ্য, এলাকার উন্নয়নের যে ধারাবাহিকতা, ওটার লক্ষ্যের জন্য আমি কাজ করে যাব। আমি নির্বাচিত হলে বাংলা সামরিক সমন্বয়ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোদ্ধা হিসাবে আমি অবশ্যই সহযোগী হিসাবে থাকব। এদিকে ব্যস্ততা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়েও ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট দেওয়ার বিষয়ে প্রশিক্ষণের কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে নানা নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। বাড়ি বাড়ি গিয়ে আপনাদের প্রচারণা চালান, পাশাপাশি তাদেরকে একটু সচেতন করা, যাতে তারা বাইরে চলাচলের সময় একটু মুখোশ ব্যবহার করে, একটু বাইরের থেকে বাড়ি ফিরে যাতে হাত মুখটা একটু ধুয়ে নেয়, বিভিন্ন বিষয়গুলো আপনারা তাদেরকেও আপনাদের এই প্রচারণার পাশাপাশি তাদেরকে সচেতন করতে পারেন। আগামী 29 মার্চ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী রিটার্নিং কর্মকর্তা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।